পার্লামেন্টে আজকে শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। দেবের শেষ ভাষণ, আর সেই ভাষণ ঘিরেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। লোকসভায় দাঁড়িয়ে কি বললেন তিনি? তিনি কি আর দাঁড়াবেন না নির্বাচনে? সাংসদ হিসেবে কি এই শেষবার রাজধানীতে সংসদে দেখা গেল তাকে? কেন আবেগতাড়িত হয়ে পড়লেন দেব? লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ দিন, আর এখানেই আবেগতাড়িত হয়ে পড়তে দেখা গেল অভিনেতা, প্রযোজক তথা সাংসদ দীপক অধিকারীকে। কি বললেন তিনি? দেবের মুখে শোনা গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, একই সঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সাংসদ দেব। তিনি বললেন, এটা তৃণমূল বা বিজেপির সমস্যা নয়, এই সমস্যা সাধারণ মানুষের। তিনিও বলেন, দলকে সরিয়ে রেখে বিচার করতে হবে, ঘাটালের মানুষের জন্য ভাবনা চিন্তা করতে হবে। একই সঙ্গে শেষ মুহূর্তে তিনি বললেন, তিনি আশা রাখছেন আগামী পর্বে সংসদে যেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে জটিলতা হয়ে রয়েছে তা যেন মিটে যায়। আজকে শেষবার, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়, মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে কলকাতা।